আমেরিকার ফিলাডেলফিয়া থেকে মিয়ামি যাত্রায় আকাশে উড্ডয়নরত বিমান, কিন্তু হঠাৎ মাঝপথে ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ সময় দুই বিমানবালাকে উত্ত্যক্ত করা শুরু করেন ম্যাক্সওয়েল নামক 22 বছরের এক যুবক। যদিও ঘটনা এখানে থেমে থাকেনি, এক সময় কথা কাটাকাটির জেরে একজন বিমানবালাকে ঘুষিও মেরে বসেন এই যুবক। তারপর থেকেই শুরু হয় তুলকালাম। বিমানের অন্যান্য যাত্রীরা সাথে সাথে ওই যুবকের ওপর ক্ষিপ্র হয়ে কথা বলতে শুরু করলে এক পর্যায়ে ওই যুবককে ট্যাপ দিয়ে সিটের সাথে বেঁধে রাখেন যাত্রীদের মাঝে কয়েকজন। পরবর্তীতে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়ার পর আটক করা হয় তাকে। এই মুহূর্তে হাজতে আছেন 22 বছর বয়সী এই যুবক। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার পরেই তা ভাইরাল হয়ে যায় এবং শেয়ার হতে থাকে সারা বিশ্বে। লোকজন ব্যক্ত করতে থাকেন তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এ নিয়ে নতুনভাবে ক্যাবিন ক্রুদের নিরাপত্তার বিষয়টি নিয়েও নড়েচড়ে বসেছেন দেশটির সামাজিক বিশ্লেষকরা। এক গবেষণায় উঠে এসেছে, গত বছরের রিপোর্ট অনুযায়ী এবছরের জানুয়ারি পর্যন্ত 3,715 জন প্যাসেঞ্জারের নিয়ম বহির্ভূত খারাপ ব্যবহার ট্র্যাক করা হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। গবেষকরা বলছেন, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এভিয়েশন ইন্ডাস্ট্রিতে একটি নতুন প্রশ্ন তৈরি করছে, যে আদৌ বিমান ক্রুরা কি তাদের কর্মক্ষেত্রে নিরাপদ এখন, নাকি তারা এখন হ্যারাসমেন্টের টার্গেটে পরিণত হচ্ছেন ক্রমান্বয়ে। এই বিষয়গুলো মাথায় রেখে যথাসম্ভব কম সময়ের মধ্যে এভিয়েশন সার্ভিস বলয়টাকে সুরক্ষিত রাখার জন্য নতুন নিয়ম জারি করার প্রতি সরকারকে বিশেষ অনুরোধ জানান সে দেশের সামাজিক বিশ্লেষক এবং জনসাধারণগণ।